নমস্কার বন্ধুরা, আজকে আমরা তাহলে সঞ্চয়টা শিখে নেব এবং সঞ্চয়ের পাশাপাশি আমরা শেষ যে অন্তরাটা আছে সেই অন্তরাটা শিখে নেব। এখানে একটা কথা বলে রাখি যে আপনারা প্রথম অন্তরটা শিখে ফেলছেন, আর প্রথম অন্তরের সাথে শেষ অন্তরটা সুরের বলতে গেলে হুবহু মিল আছে। সামান্য কিছু জায়গা আছে যেগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিব যে কিভাবে এটা প্রয়োগ করতে হবে, কিন্তু সুর কিন্তু একই। তো আমরা সঞ্চয়টা একটু মনোযোগ সহকারে শিখে নিই, চলুন। সবে মাত্র তুমি যন্ত্রী, আমরা তোমার যন্ত্রে চলি। এই লাইনটা দুইবার গাইতে হবে। হ্যাঁ, আবার গাইতে হবে ঠিক একই ভাবে। সবে মাত্র তুমি যন্ত্রী, আমরা তোমার যন্ত্রে চলি। যেমন রাখো তেমনি থাকি মা, যেমন রাখো তেমনি থাকি মা, যেমন বলাও তেমনি বলি। বন্ধুরা, এই হলো আমাদের সঞ্চারি। হ্যাঁ, তো চলুন খুব মনোযোগ সহকারে আমরা শিখে নেই। সবে মাত্র তুমি যন্ত্রী, হ্যাঁ, সবে সা সা মাত্র রে রে তুমি তুমি, তুমিটা দেখেন, তুমি মাগা তুমি তুমি, হ্যাঁ, তু প্রথমে তুমি, তুটাকে এমনভাবে বলবেন যে তুয়ের যে রেশটা আছে, তু তুয়ের যে উটা আছে সেই উটাকে গাতে আনতে হবে, অর্থাৎ মা এবং কোমল গা দুটি নোট মিলে একমাত্রা আনতে হবে। তুমি তু বলে তারপরে মিটা আলাদাভাবে বলবেন তুমি, হ্যাঁ, তুমি মা গা গা, হ্যাঁ, তারপরে যন্ত্রী যন্ত্রী, যন্ত্রীটাও জোন যে রে থেকে সাথে উঠবেন, জোন বলবেন জোন, তারপরে আবার ত্রি ত্রি আলাদাভাবে বলবেন সাথে যন্ত্রী রে সা সা। হ্যাঁ, তাহলে কি হলো, সবে মাত্র তুমি যন্ত্রী, সা সা রে রে মা গা গা রে সা সা। হ্যাঁ, তাহলে সবে মাত্র তুমি যন্ত্রী, পেয়ে গেলাম আমরা, আমরা তোমার যন্ত্রে চলি, আমরা তোমার আমরা সা সা, হ্যাঁ, আমরা সা সা, আমরা আমটা কিন্তু সাথে বলবো, আবার রাটা আবার আলাদাভাবে সাথে বলতে হবে, রা, হ্যাঁ, আমরা তোমার পাপা, এই যে পাপা তোমার যন্ত্রে মাগা যন্ত্রে, হ্যাঁ, চলি পাপা চলি পাপা, আমরা তোমার যন্ত্রে চলি, সা সা পাপা মাগা পাপা। তো হয়ে গেল বন্ধুরা, যন্ত্রে চলিটা আমাদের শেখা হয়ে গেল। তারপর আছে যেমন রাখো তেমনি থাকি মা, এই লাইনটা দুইবার গাইতে হবে। হ্যাঁ, দুইবার সেম একইভাবে গাইতে পারেন, অথবা যদি এই যেমনটা, যেমনের জ্যাটাকে আপনার দ্বিতীয়বার সাথে সা নোটটা ব্যবহার করেন তাও কিন্তু সুন্দর হবে। যে প্রথমবার গাইলেন যেমন রাখো তেমনি থাকি মা, দ্বিতীয়বার যেমন রাখো তেমনি থাকি মা, তাহলে শুনতে কিন্তু ভালো লাগবে। হ্যাঁ, তো চলুন এটা মুখ দিয়ে বলে দিলাম, এটা লিখে দেওয়ার প্রয়োজন নেই, আপনাদেরকে বলে দিলাম যে প্রথমবার নি থেকে শুরু করবেন যেমন, আর দ্বিতীয়বার জ্যাটা বলবেন সাথে, আর মনটা ঠিকই থাকবে, বাকিটা সব ঠিক। তো চলুন, যেমন রাখো নি 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 নি, যেমন নি নি রাখো নি নি, তেমনি তেমনি ধাসানি তেম, তেমটা বলবেন ধা এবং সা দুটি নোট মিলে একমাত্রা, তেম তারপরে নিটা বলবেন নিতে, নি আবার নিতে। হ্যাঁ, তো দেখেন তেমনি ধাসানি তেমনি থাক থাকি মা থাকি মা, ধা পা পা থা কি মা, ধা পা পা, আচ্ছা, তেমনি থাকি মা,
धासा नी धा पापा তাহলে কি হলো যেমন রাখো তেমনি থাকি মা দ্বিতীয়বার যেটা বলবো সাথে যেমন রাখো সানি নি নি বাকিটা একই রকম তেমনি একই রকম তেমনি থাকি মা ধাসা নি ধা পাপা তাহলে আমরা দুইবার পেলাম কিরকম আবার একটু দেখিয়ে দিই যেমন রাখো তেমনি থাকি মা যেমন রাখো তেমনি থাকি মা তারপরে আসবে যেমন বলাও তেমনি বলি যেমন বলাও তেমনি বলি যেমন মাপা বলাও ব বলাও বলাও লাউটা কিন্তু এই পাতে বলবে না লাউটা বলাও যেমন মাপা বলাও গা মাপা তেমনি মা গা কোমল গা হ্যাঁ মা গা বলি রে রে যেমন বলাও তেমনি বলি মাপা গা মাপা মা গা রে রে তো বন্ধুরা তারপরে আমাদের শেষ অন্তরটা গাইতে হবে তো এই ফাঁকে আপনারা একটু মিউজিক দিতে পারেন চাইলে মিউজিক ছাড়া সরাসরি আপনারা চলে যেতে পারেন ইয়েতে এইখানে মিউজিক হিসাবে যে এই লাইনটি বাজিয়ে দিবেন যেমন বলাও তেমনি বলি এটা একবার বাজিয়ে দিয়ে তারপরে আপনারা সঞ্চারিটা ধরবেন তাহলে শুনতে বেশি ভালো লাগবে আর যদি মনে করেন যে না ডাইরেক্ট সরাসরি সঞ্চারিটা গিয়ে মানে সঞ্চারি গিয়েই শেষ অন্তরা গাবেন সেটাও আপনারা করতে পারবেন কোনো সমস্যা নেই তো চলুন বন্ধুরা এরপরে আমরা মানে শেষ অন্তরটা বুঝে নিই দুইবার একই রকম গাবেন এই লাইনটা অশান্ত কমলাকান্ত দিয়ে বলে গালাগালি তো চলুন এটা বুঝে নিই যেহেতু প্রথম অন্তরের সাথে মিল আছে হ্যাঁ তো অল্প একটু বুঝিয়ে দিলেই আপনারা বুঝতে পারবেন অশান্ত কমলাকান্ত মা পানি নি সা 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 অশান্ত ক এ তো ক মোলাকান্ত মা পানি নি সা 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 দিয়ে বলে নিশা দিয়ে বলে রেসা বলে গালা গালি গা রেসা নিধা পাপা ব ব ব কি আছে দিয়ে বলে নিশা রেসা যে গাটা চলে আসবে গালা গা রেসা রেসা মিলে দুটি নোট মিলে একমাত্র হ্যাঁ গা রেসা গালি নিধা পাপা গালি তো এখানে একটা জিনিস হ্যাঁ খুব ভালো করে বুঝতে হবে যে গালিটা যে গালিটা আমরা গেলাম যে গালি তো এই লাইনটা দুইবার গাওয়ার সময় শেষের বার কিন্তু একটু চেঞ্জ করতে হবে গালিটাকে শর্ট করে নিয়ে এসে তার পিছনে যে পা আছে পাতে কিন্তু এবার শব্দটা লাগিয়ে দিতে হবে এবার হ্যাঁ এটা কিন্তু বুঝতে হবে দেখেন আমি দ্বিতীয়বার গাচ্ছি অশান্ত কমলাকান্ত দিয়ে বলে গালা গালি এবার গালা গালি এবার হ্যাঁ গালা গালি এবার তো এবার শব্দটা এখানে এখানে কিন্তু দিতে হবে এটা হচ্ছে গানটার যে বিষয় এখানে এই সিস্টেম করা আছে তো চলুন বুঝে নিই তাহলে আমরা অশান্ত কমলাকান্ত দিয়ে বলে এখন গালাগালিটা লক্ষ্য করেন ভালো করে গালা এটা ঠিক আছে যে তারপরে গালি 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 এবার গা লি গা এবার লিটা আসবে হচ্ছে ধাপা মিলে হ্যাঁ ধাপা মিলে হচ্ছে লি গালি তারপরে পাতে এবার হ্যাঁ এবারটা একসাথে বলবেন গা গা
গালি এবার গালি এবার এবারটা একই মাত্রার মধ্যে আপনাকে সম্পূর্ণ এবারটা বলতে হবে। গালা গালি এবার, হ্যাঁ গালা গালি এবার এবার, হ্যাঁ তাহলে বুঝলাম। প্রথমবার হচ্ছে অশান্ত কমলা কান্ত দিয়ে বলে গালা গালি, অশান্ত কমলা কান্ত দিয়ে বলে গালা গালি। এবার তারপরে এবার গাওয়ার পরে আমাদেরকে পরের লাইনে চলে যেতে হবে। পরের লাইনটা দুইবার গাইতে হবে, ঠিক আমি বুঝে দিচ্ছি, দুইবার একই রকম গাবেন কিন্তু। সর্বনাশী ধরে ওসি, যে সর্বনাশী সর্বনাশী ধরে ওসি, পাপা সা 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 রে সর সর্ব, দেখেন সর্ব পাপা সা সর, তারপরে বো পা এবং সা দুটি মিলে, দুটি নোট মিলে একমাত্র। হ্যাঁ যে পা প্রথমে স্বর, তারপরে বো নাশি সা সারে নাশি সা সারে ধরে ধরে সা কোমলনি ধরে ওসি ধাপা, যে ওসি ধাপা। দুইবার একইভাবে গাবেন, সেম কোন রকম পার্থক্য এখানে নেই। সর্বনাশী ধরে ওসি, সর্বনাশী ধরে ওসি, ধর্মা ধর্ম দুটো খেলি, দেখেন ধর্মা ধর্ম এটা একবারে গাইতে হবে। ধর্মা ধর্ম দুটো খেলি, নিধা পাপা মাগা মামা পাপা, ধর্মা নিধা ধর্ম পাপা দুটো মাগা খেলি, মামা পাপা খেলি মামা পাপা, ধর্মা ধর্ম দুটো খেলি। বলার পরে সম্পূর্ণ স্থায়ীটা গাইতে হবে। প্রথমবার স্থায়ীটা যেভাবে গিয়েছিলেন, আপনারা প্রথম ভিডিওটা না দেখলে দেখে নেন, সম্পূর্ণ স্থায়ীটা যেভাবে গিয়েছিলেন সেভাবে গিয়ে গানটি শেষ করতে হবে। তো বন্ধুরা সম্পূর্ণ গান শেখা শেষ, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।